যুগে আসল দর্শক হচ্ছে তারা যারা প্রতিনিয়ত কি এই লিঙ্ক ভাইরাল করে, লিঙ্ক শেয়ার করে, তারাই হচ্ছে কি আসল দর্শক। সালাম আলাইকুম গাইস, ব্যাক এগেন উইথ অ্যানাদার নিউ ভিডিও। আচ্ছা, আপনারা কি জানেন আসল দর্শক কারা বর্তমান যুগে? আমার কি মনে হয় জানেন, বর্তমান যুগে আসল দর্শক হচ্ছে তারা যারা প্রতিনিয়ত কি এই লিঙ্ক ভাইরাল করে, লিঙ্ক শেয়ার করে, তারাই হচ্ছে কি আসল দর্শক। কারণ আমরা এখন প্রতিনিয়ত কি অনলাইনে ঢুকিলে দেখি কি কারণ না কারণ লিঙ্ক নিয়ে কি টানাটানি, টানা হেঁচড়া সরে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন মেসেঞ্জার, সোশ্যাল মিডিয়ার মধ্যে কি পোলাপান, কি প্রকাশ্যে বলেন, গোপনে বলেন, কি এগুলো নিয়ে টানাটানি করতেছে যে কারো লিঙ্ক ভাইরাল, কারো লিঙ্ক নিয়ে, সেলিব্রিটি বলেন, এমনে বলেন, অমনে বলেন। তো আমরা এরকম কেন? হ্যাঁ, তোদেরকে কি মা বাবা কোনো শিক্ষা দেয় নাই? মা বাবা কোনো শিক্ষা নো ওদের ওড়ো? হ্যাঁ, তোদের তো এতই ইনসাই, তো মনে হর আলাদা সাইড আছে ইনুজাইয়ের সা। তোরা হার যারার দুর্ঘটনা বশত কি যাদের ভাইরাল হয়েছে তাদেরগুলো নিয়ে কেন টানাটানি করতেছস? যে করছে সে একবার করছে, তোরা তো এখন এগুলো বারবার করে, এগুলাকে ভাইরাল করে, শেয়ার করে, হ্যাঁ, তার মান সম্মান আরও যা আছে ততটুকু কি টেনে হিসড়ে কি নিয়ে ফেলতেছস? তোরাই তো আসল দর্শক। হ্যাঁ, তোরার মা বাপে তোরা শিক্ষা ন দে ওই হতলি কি যতক্ষণ নিজের বোন রোদ দি, নিজের ঘরের কেউ রোদ দি যাইতনু, এতক্ষণ হলদি কি তোরার তো কি হনড়িলে অনুভূতি আসতনু, ফিলিংস আসতনু ন বুঝস? যতক্ষণ নিজের ফ্যামিলির কারো উপরে কি এরকম কিছু ঘটবে না, হ্যাঁ, নিজের ফ্যামিলির কারো কোনো ভিডিও বাইরের কেউ শেয়ার করবে না, ততক্ষণ কি এরকম কোনো ফিলিংস কি আসবে না, ইমোশনাল খারাপ ফিলিংসটা কি কখনোই আসবে না। আচ্ছা, যে ধরনের হতো না তোরা তো সাহিত্য মনে হর কি 18+ কি সাইড আছে, এটা যাই রে সাহাবি। হ্যাঁ, তোরা বিক্রি মরে কিনলে, হ্যাঁ, যে একদম বিপদত ফরি গিয়ে দুর্ঘটনা বসে তো বাইরে লোকই দেরি যখন হারণে, হ্যাঁ, বাইরে গিয়ে দেরি মোবাইলত তো নেই বর্তমান যুগ বা AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে কি কেউ বা ছেড়ে দিছে কোনো শত্রুতামি করে, তো তোরা এগুলো নিয়ে লাফালাফি করতেছে যে এ করতেছে সে করতেছস, হ্যাঁ, কোথায় না তারে একটু কি সান্ত্বনা দিবি, ইয়া দিবি, তোরা আরও তারে নিয়ে কি টানাটানি শুরু করে দিছস, ভাইরাল করতেছস, লিঙ্ক লাগবে কিনা, এ লাগবে কিনা, সে লাগবে, বিভিন্ন গ্রুপে বিভিন্ন কি রোস্ট ভিডিও। আরে অভাব নাই অনলাইনে ঢুকলে এগুলার, আমি বুঝি না মানুষের মাথায় কি আসে। হে একটা বিপদে ফরসে এগুলাকে মানুষ কি বাংলাদেশের মানুষ কি আরও মানে শেয়ার দিয়ে দিয়ে সে দিয়ে ভালো কিছু শেয়ার করে না। আপনি বাংলাদেশে দেখবেন আপনি যে ভালো কিছুর কি কোনো দাম নাই, ভালো কিছু কখনো শেয়ারই করবে না, কোনো কি রিয়েক্টও দিবে না, কোনো ধরনের কমেন্টও করবে না, এগুলো নিয়ে আসে সারাদিন পরে আসে বর্তমান যুগের পোলাবাইন। তোরা কি মা বাপ এখন শিক্ষা ন দে? হ্যাঁ, এ লেখক গিয়েছে এমনি তো কত ভালো কত সুফি দাবি করস নিজেরে, আর গোপনে গোপনে এগুলা করস, সবার প্রাইভেট প্রোফাইল কি গাড়ি গাড়ি করলে কি দেখা যাবে যে কি কে কতটুকু ভালো। তোরার মা বাপে শিক্ষা নো ধরো, ভালো হয়েছে শোনা কিনলেও তো আরেকজনের মেয়ে ফার ভিডিও লই এ লই অমুক লই তমুক লই টানাটানি করার, এটা সহিচ্ছে যদি ভাইরাল করতো ঠিক আছে, তারপরে ইনলে টানাটানি করে, এটা সহিচ্ছে ন করে বিপদে থরি আর দুর্ঘটনা ফরি কি বাইরে গিয়ে মোবাইলে তুমি ভিডিও এগেন, তোরাই এনলে কিলে টানাটানি ঘর দে। হ্যাঁ, ওই নিজের গরজ যেত দিন ফতনু, এতদিন তোরা থেকে হন তোর কি খারাপ লাগতো না, ওই নিজের উপরে যেতে ফরু ব্যাখ্যান, নিজের গরর কেউ যেতে বাইরে লোক ওই তারপর হইতারি বিধি কি ওমা অমুকুর ক্ষেত্রে এল্লই ওই লই ন বুঝস,